ঝড় আসার অথবা বৃষ্টি আসার মুহূর্তটা কিন্তু ভীষণ ভালো লাগে কার কেমন লাগে জানি না কিন্তু আমার তো অনেক ভালো লাগে তো আজ হচ্ছে শনিবার শনিবার সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম তো এখন বাজে সকাল এগারোটা তো দেখলাম যে বাইরে প্রচুর পরিমাণে কালো হয়ে গেছে আর ঝড় বাতাস আর অনেক ধুলাবালি উঠছে উঠছে দৌড়ে চলে এলাম ক্যামেরাটা নিয়ে বাইরে ভিডিও করতে আমার কাছে খুব ভালো লাগে এই ঝড়ের যে ঝড় আছে সেটা ভোটটা আর বৃষ্টি আমার এমনিতেই খুব পছন্দ শীত আর বৃষ্টি এই দুটা আমার খুবই ভালো লাগে শীতের সময়টা বৃষ্টির সময়টা আমি খুব উপভোগ করি তা আমি নিপান ঢাকা ক্যানিংগঞ্জ থেকে বলছি আমার চ্যানেলে আপনাদেরকে আগেরবার স্বাগত জানাচ্ছি তো এই পর্যন্ত যেমন ব্লগটা দেখেছেন প্লিজ একটা লাইট দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থেকে বেলেগ ক্লিক করে দেবেন তো যে গত ভিডিওতে দেখেছিলেন আপনারা আমি রাত্রে গরুর মাংস কষিয়ে রেখেছিলাম তো বৃষ্টি দেখে ভাবলাম যে তাহলেই করে আজকে ভুনা রান্না করি গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি মানে দুটো একসাথে মিলিয়ে রান্না করব রেস্টুরেন্ট স্টাইলে আর এই খিচুড়িটা কিন্তু খেতে ভীষণ মজা হয় আপনারা যারা আমার আমার জ্ঞানগন জানেন তারা মোল্লা প্রিয়ানির কথা অবশ্যই শুনেছেন তো এই খিচুড়িটা অনেকটা খেতে মুল্লা খিচুড়ির মতো হয়েছিল স্বাদটা কিন্তু আর এই খিচুড়িটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে কদমতলি মোল্লা খিচুড়িটা কিন্তু যারা অনেকে চিনেন ভুনা খিচুড়িটা তারা কিন্তু খেয়ে দেখবেন একবার হলো ভীষণ ভালো লাগে তো ওখানে মাংসটা হতে 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 আমি এদিকে ওভেনটা একটু কিচেন ক্লিন করব আজকে বাসাটাকে ভাবছি একটু ডিপ ক্লিন করবো তো আস্তে আস্তে ওদিকে রান্নাটা বসিয়ে রেখে আমি কাজগুলো করে নেবো একটা কাজ নিয়ে বসে থাকলে হবে না আর চাল ডাল ভিজিয়ে খেয়ে খিচুড়ি রান্না করতে বেশি কোনো সময় লাগবে না তাই এখানে ওভেনটা পরিষ্কার করতে চলে এলাম আর ওভেনটা অনেক ময়লা হয়েছিল আমি এভাবে ওভেনটা ক্লিন করি প্রথমে কয়েক একটা বাটিতে কিছু পানি নিয়ে পানিটা দিয়ে ওভেনটাকে প্রথমে একটু গরম করে ই করে নিই এক মিনিটের মতো তারপরে ভিতরে যে ময়লাটা ওই ময়লাটা আলগা হয়ে যায় তখন এরকম একটা তারের মাজুনি দিয়ে একটু ভিমবার দিয়ে ঘষে নিলে কিন্তু খুব সহজে পরিষ্কার হয়ে যায় আর একটা ভিজান একটা দিয়ে এভাবে মুছে নেব তাহলে কিন্তু ওভেনটা একদম চকচকে চকচকে পরিষ্কার হয়ে যাবে আর গ্লাসে যে প্লেটটা আছে ওটা নর্মাল যে আমরা ই ইউজ করি থালা বাটি ধুই ওইভাবে পরিষ্কার করে ফেললেই হবে তো এই তো দেখেন আমার ওভেনটা কিন্তু একদম ক্লিন হয়ে গেছে একদম নতুনের মতো ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে তো যেহেতু ওভেনে অনেক খাবার গরম করা হয় বাচ্চারা সারা খনি এটা ওটা গরম করতে থাকে অনেক অনেক নোংরা হয়েছিল ওভেনটা মাসে একবার আমি পুরো বাসা ডিপ ক্লিন করি তো যেদিন আমার রান্নার কাজ কম থাকে আমি ডিপ ক্লিনের কাজটা সেদিনই করি আজকে যেহেতু রান্নার চাপটা কম তাই ভাবলাম যে আজকে ক্লিনটা করে ফেলি আর এদিকে ড্রয়িং রুমটা পুরোটা ক্লিন করে নিয়েছি তো চলে এলাম রান্না করে এখন খিচুড়িটা বসিয়ে দিব ওদিকে আমার মাংসটা কিন্তু রান্না হয়ে গেছে এখানে আমি আজকে চালের এক কেজি চাল ডাল মিলিয়ে এক কেজি নিয়েছি তো অনুসারে আমি এখানে এক কাপের মতো তেল দিয়ে দিলাম আর তিনটে দারচিনি কয়েকটা এলাচ আর এলাচটা কিন্তু অবশ্যই ফাটিয়ে দিবেন তা না হলে কিন্তু তেলের সাথে সাথে এগুলি ফাটবে আর এলাচটা ফাটিয়ে দিলে কিন্তু ঘ্রানটা সুন্দর আসে আর দিয়ে দিব দু তিনটে তেজপাতা এই হবে একবার হলো ট্রাই করে দেখবেন একদম রেস্টুরেন্টের মতো কিছুইটা হবে রেস্টুরেন্টে আমরা যে ভুনা খিচুড়িটা খাই গরুর মাংস দিয়ে যে ভুনা খিচুড়ি রান্না করে একদম ওরকম ওরকম স্বাদ হবে খিচুড়িটা যদি আমার এই রেসিপিটা আপনারা ফলো করেন আর গরুর মাংস রেসিপিটা কিন্তু আমি আপনাদেরকে গতকালকে দেখিয়েছি তাই ওটা আজকে দেখা বললাম না তাই এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি হালকা ব্রাউন করে ভেজে নিব পেঁয়াজ কুচিটা আমার ভাজা হয়ে গেছে হালকা ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিলবো দুই টেবিল চামচের মতো আদা রসুন বাটা আদা রসুনটা একটু ভেজে নিব দিয়ে দিলাম দশ বারোটি আস্ত কাঁচামরিচ কাঁচামরিচটা কিন্তু আস্ত দিবেন তা না হলে কিন্তু ভিজিটা বেশি জাল হয়ে যাবে যেহেতু এখানে আমি শুকনামরিচটা ব্যবহার করবো মরিচটা ব্যবহার না কিন্তু কালার আসবে না এখানে দিয়ে দিলাম আমি দুই চা চামচ ধনিয়া গুঁড়ো দেড় চা চামচ মরিচের গুঁড়া দেড় হলুদের গুঁড়া জিরার গুঁড়া মশলাটাকে ভালোভাবে কষিয়ে আর অবশ্যই সামান্য একটু পানি দিবেন মশলা কষানোর সময় তা না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে তো সামান্য পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবো আর ওইদিকে আর ডালটা ধুয়ে আমি পানি ঝরিয়ে রেখেছি তা আমি আজকে শুধু মুসুর ডাল দিয়ে রান্না করবো আপনারা চাইলে মুগ ডাল মুসুর ডাল দুটো একসাথে রান্না করতে পারেন তো মুগ ডাল দিলে যদি দেন তাহলে মুগ ডালটা ভালো করে ভেজে তারপরে পানিতে ভিজিয়ে রাখবেন তারপরে মুগ ডালটা দিবেন তা না হলে কিন্তু চালের সাথে মুগ ডালটা সিদ্ধ হতে চায় না আর মুসুর ডালটা তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো আমি এই যে চাল আর ডালটা এখন দিয়ে দিলাম আর এখন চাল আর ডালটাকে মশলার সাথে আমি ভালো করে কয়েক মিনিট ভেজে নেব তো আঁচটা কিন্তু মিডিয়াম টলও ওইটা রাখতে হবে হাইটে রাখলে কিন্তু চালটা তলার মধ্যে লেগে যাবে তো চালটা আমার ভাজা শেষ তখন আমি রান্না করা মাংসটা ঢেলে দিলাম মাংসটা কিন্তু আমি একদম ফুল রান্না করে নিয়েছি একদম বুনা বুনা করে নিয়েছি এখন আমি এইটার সাথে মাংসটা আর চালটা ভালোভাবে কষিয়ে নেব আমার ছেলে হচ্ছে আমার ক্যামেরাম্যান আমার ছেলে আমাকে ভিডিও করে দেয় আসলে ওরা না থাকলে ওদের সাপোর্ট না পেলে কিন্তু আমি এ কাজটা করতে পারতাম না আমার ছেলে মেয়েরা অনেক সাপোর্ট করে ভিডিও করার ক্ষেত্রে তা না হলে কিন্তু একা করা সম্ভব হয় না আর ট্রাইপোর্ট নিয়ে ধরে ধরি আমার একটু ভালো লাগে না যখন ওরা না থাকে তখন করি কিন্তু যখন ওরা বাসা থাকে আমি চেষ্টা করি ওদেরকে দিয়ে ভিডিওটা করার এখন আমি যে কড়াইটা ধুয়ে পানিটা দিয়ে দিলাম কারণ অনেকটা লেগেছিল কিছু মনে করবেন না তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর এখন আমি খিচুড়িটাকে ভালো করে মিশিয়ে তারপরে ঢেকে এখন আমি চুলাটা হাই হিটে দিব এখন কিন্তু চুলাটা হাই হিটে রাখতে হবে না কিন্তু চাল একদিকে সিদ্ধ হবে আরেকদিকে সেদ্ধ হবে না আর হ্যাঁ আমি লবণ দেওয়ার কথা কিন্তু মনে ছিল না আমার আমি এখন লবণটা দিয়ে দিলাম আর মাংসের দিন তো লবণ দেওয়া ছিল সেই অনুযায়ী আমি লবণটা বুঝে দিয়ে দিলাম আর কি লবণটা কারণ মাংস তো রান্না করার সময় তো পরিমাণ মতো লবণ দিয়েছি এখন চাল পথে লবণটা দিলে হবে তো আরেকটু লবণ লাগবে মনে হয় তাই আমি আরেকটু লবণ দিয়ে দিলাম এখন নেড়ে চেলে হাই হিটে এটাকে আমি ঢেকে রান্না করব যতক্ষণ না পর্যন্ত পানি শুকিয়ে যায় এখন আমি এটাকে ঢেকে দেবো আর এদিকে কিছু লেবু কেটে নিচ্ছি এই খিচুড়িটা কিন্তু লেবু লেবু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে খেতে ভীষণ ভালো লাগে আর এস চাইলে আপনারা সালাদ দিয়েও পরিবেশন করতে পারেন তো আমার কাছে সালাদ তেমন একটা ভালো লাগে না খিচুড়ির সাথে আমি এখানে একটু লেবু কেটে নিলাম আর খিচুড়িটা যখন বলক উঠে যাবে তখন দুই তিনবার নেড়ে দিবেন মাঝখানে তাহলে চালটা সমান পরিমাণে ভালোভাবে সিদ্ধ হবে আর এই সময় কিন্তু দারুণ একটা সুগন্ধ বেরিয়েছে চাইলে আপনার এটা একটু ঘিও দিতে পারেন এইভাবে কিন্তু আপনারা যদি আগের দিন মাংসটা রান্না করে রাখেন তাহলে কিন্তু পরের দিন কিন্তু রান্না করতে সুবিধা হয় ঝটপুর রান্নাটা সেরে ফেলা যায় তা আজকে এক আইটেমই রান্না করলাম বেশি রান্না করলাম না আর এদিকে মেয়ে বলতেছে দাম একটু পেয়ারা মাখা খাবো তো বললাম যে ঠিক আছে পেয়ারা কেটে নাও তুমি আমি লবণ মরিচ মাখিয়ে দিচ্ছি তা আমরা এখন সবাই পেয়ারা মাখা খাবো আর দুপুর কিন্তু পেয়ারা মাখা খেতে ভীষণ ভালো লাগে তাই দেখে যে ফ্রি যে ভর্তা ছিল বানানো কিছু তো সেই ভর্তাটা নামিয়ে নিয়েছি আমি কি করি একদিন বেশি করে ভর্তা বানিয়ে দুই ভাগ করে রেখে দিই এতে করে দুই বা দুই হয়ে যায় দুই দিন হয়ে যায় তো আমার খিচুড়িটা কিন্তু পানি অনেকটা শুকিয়ে এসেছে এখন আমি জালটা একদম কমিয়ে দেব কমিয়ে এটাকে দশ থেকে পনেরো মিনিট রান্না করব আর এখন আমরা ঝাল ঝাল পেয়ারা মাখা খাচ্ছি এই যে আমরা এখন পেয়ারা খেয়ে নিচ্ছি ছেলে মেয়ে ছেলে মেয়ে আমরা সবাই এখন ঝাল ঝাল পেয়ারা খাচ্ছি আর এই পেয়ারা মাখাটা কিন্তু অনেক মজা লাগে খেতে যে আমার মেয়ে কাটা চামচ দিয়ে খাচ্ছে আর ছোট ছেলে বলছে খাবে না তো আমার বাসাটা কিন্তু আজকে অনেক ক্লিন লাগছে আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন না কিন্তু আমি নিজেই বুঝতে পারতেছি বাসাটা কতটা পরিষ্কার হয়েছে ড্রয়িং রুমটাকে একটু গুছিয়েছি প্রত্যেকটা রুমে ভা অনেক সুন্দর করে ক্লিন করেছি তো এই তো দেখুন আমার খিচুড়িটা হয়ে গেছে তো মাসাল্লাহ তবরা করলা খিচুড়িটা কিন্তু অনেক মজা হয়েছিল আমি তো রাতে ভয়েসে দিচ্ছি তখন তো খিচুড়িটা খেয়েছি দুপুরবেলা ভীষণ মজা হয়েছে খিচুড়িটা আর একদম যে আমাদের যে এখানকার যে স্থানীয় যে মোল্লা হোটেল রেস্টুরেন্টে যে খিচুড়িটা বিক্রি করে একদম সেই খিচুড়িটার মতো হয়েছিল আপনার একবার হলো পাশে ট্রাই করে দেখবেন এই খিচুড়িটা দারুণ মজা হয় কিন্তু আর সাথে যদি আচার ভর্তা থাকে আর তো কোনো কথাই নেই তো এটা ছিল সন্ধ্যাবেলা তো গত যে গত ব্লগে দেখেছেন আমি কিছু সিঙ্গারা বানিয়েছিলাম তো সন্ধ্যাবেলা কিন্তু সিঙ্গারা ভেজে নিয়েছি সন্তান নাস্তার জন্য এখন আমরা সন্ধ্যাবেলা সিঙ্গারা খাবো তো আজকে এ পর্যন্তই আমার ব্লগটা যারা এ পর্যন্ত দেখেছেন সবাইকে অনেক ধন্যবাদ দেখো আপনি নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমাদের জন্য দোয়া করবেন